এসএটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ঝিনুক। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট কথা বলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা, সে সংক্রান্ত তথ্য, সমাধান, চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের সরাসরি করতে পারেন আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো ফোন নাম্বারগুলোতে, অথবা ফেসবুকেও লগ ইন করতে পারেন বা স্কাইপিতে লগ ইন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে। তো চলুন যাওয়া যাক আজকের আলোচনায়। স্যার, আপনি তো দীর্ঘদিন থেকে এই ঘাড় ব্যথা রোগী ডিল করে আসছেন আপনার প্র্যাকটিসে, তো আপনি কি কি ধরনের রোগী পান, কোন বয়সের বা ছেলেদের বেশি না মেয়েদের, গ্রামে না শহরে, এবং কোন ধরনের লাইফস্টাইলে বেশি হয়, মানে স্ট্যাটিস্টিক্সটা কি ঘাড় ব্যথা? অবশ্যই, শুরুতে আপনাকে খুবই ধন্যবাদ জি। আসলে চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে যেটা দরকার আমাদের রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স। জি, এখন যেমন ইবোলা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, আমরা প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে যেটা আপনি যেটা জানতে চাচ্ছেন, কাদের বেশি হয়, কীভাবে হয়, কেন হয়, কোন বয়স হয়, এটা আমাদের খুব জানা দরকার। বিকজ এখন ইবোলা ভাইরাস না হলে আমাদের দেশে যে ঘাড় কোমর ব্যথা রুগী এতই বেড়ে গিয়েছে, এবং যত দিন যাচ্ছে ততই রুগীগুলো বেড়ে যাচ্ছে। আমার প্র্যাকটিসে দেখা যায় কোমর ব্যথার পরে সবচেয়ে বেশি যে ব্যথা ভুগে থাকে মানুষ ঘাড়ের ঘাড়ের সমস্যাজনিত সমস্যায়। তো এইটা আমরা যে রুগীগুলো আগে পেতাম সেটা হচ্ছে একটু মিডল এজড, মনে করেন 30-35-এর, মানে 35-এর তত্বূর্ধ্ব, 40-80-90 বছর বয়সে। কিন্তু এখন প্র্যাকটিসে আরও ইয়াং রুগী বেশি বেড়ে যাচ্ছে, মানে আমরা সেকেন্ড ডিকেডস অফ লাইফ বলতে যেটা বোঝায় যে মাঝামাঝি যে বয়স 25 থেকে শুরু করে 40 ঊর্ধ্ব, এই রুগীগুলা সবচেয়ে এখন আমাদের কাছে বেশি আসে। এটা একটা মানুষের মোস্ট প্রোডাক্টিভ সময়। হ্যাঁ, যেখানে আমাদের দিস ইজ স্বর্ণ যুগ একটা মানুষের জন্য, যৌবন এই সময়। কিন্তু এই যৌবনে যেমন একটা মানুষ কর্মক্ষম থাকবে, কাজ করবে, আর্ন করবে, পরিবারকে চালাবে, নিজে চলবে, দেশকে দিবে, এই সময় সে অসুস্থ হয়ে পড়ে ঘাড়ে বিভিন্ন সমস্যা। তার ভিতরে আমরা যেটা দেখছি সব অল আর পেশাগত, বেশিরভাগ ক্ষেত্রেই পেশাজনিত সমস্যা। আর আরেকটা হচ্ছে এখন কিন্তু আমাদের সারা দেশেই কিন্তু আমরা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বহু কথা বলছি, এবং হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে অ্যাক্সিডেন্টজনিত সমস্যা। আর তৃতীয়ত আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কিছু আপনার আমরা বলি প্যাথোলজিক্যাল প্রবলেম, এটা আপনার আমার অথবা কোনো রুগীর কিছুই করার নেই, এটা আল্লাহ প্রদত্ত যেভাবে হোক হয়তো আসে। যেমন ঘাড়ে ক্যান্সার হতে পারে, স্পাইনে টিউবারকুলোসিস হতে পারে, বা আপনার যেটা যক্ষা ঘাড়ে হতে পারে, তা থেকে ঘাড়ে সমস্যা হতে পারে। তবে আমরা বেশিরভাগ হচ্ছে পেশাগত কারণ, যেমন আপনার যারা ডেস্ক জব ওয়ার্কার, গৃহিণী, গৃহিণী দিস ইজ পেশা, মানে তাদেরকে বিভিন্ন কাজ করতে হয়, তাদেরকে আসলে বেশি কাজ করতে, বেশি কাজ করতে, এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা মনে করি যে যারা মানে চাকরি করে তারাই মনে হয় বেশি কাজ করে, আসলে ব্যাপারটা না। গৃহিণীরা অত্যধিক এবং ম্যাল অবস্থায় কাজ করে, মানে ভুলভাবে। এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদের পশ্চারাল কোনো সমস্যা বা শোয়া বসা এই কি কি সমস্যা থেকে ব্যথা হতে পারে? হ্যাঁ, বেশিরভাগই এই শোয়া বসা উঠা এই সমস্যা থেকেই হয়। তবে আমি যেটা বলছি যে আমাদের পেশাগত কারণ, যেমন আমরা যখন বসে ডেস্ক জব যারা করে, ব্যাংকার, বিভিন্ন বিজনেসম্যান অথবা কম্পিউটিং করে, মানে যারা ডেস্কে বসে কাজ করে, তাদের দেখা যায় এখন যেটা আমাদের প্রত্যহ জীবনে আমাদের কম্পিউটার দরকার। আমরা কম্পিউটার হয় ল্যাপটপ ইউজ করি বা ডেস্কটপ, বা এখন আমাদের বিভিন্ন আইফোন বা লেটেস্ট বিভিন্ন ট্যাব আমরা ইউজ করি, তো এতে দেখা যায় সবাই সামনে ঝুঁকে থাকে এভাবে, এতে ঘাড়ে কিন্তু আপনার মেকানিক্যাল সমস্যা হয়, এটা একটা ফার্স্ট কজ। তাছাড়া এখন টিভি দেখা, যেমন একজন শুয়ে কাত হয়ে টিভি দেখছে, রেলিং বা মানে খাটে রেলিংয়ে হেলান দিয়ে টিভি দেখছে, এই সকল কারণে মেকানিক্যাল ঘাড়ের সমস্যা হইতেছে। এবং পাশাপাশি শোয়া, যেমন যদি উঁচু বালিশে কেউ ইউজ করে তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তারপরে আঘাত পাওয়া, যেমন আমরা ঘাড়ে বিভিন্ন আঘাত থেকে হতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা আমি বলছি যে শুরুতে আগে আমরা প্র্যাকটিসে পেতাম যে বয়স্ক মানুষ, আমি যদি একটা টিভিতে একটা ছবি দেখি এখানে স্ক্রিনে দেখেন, এটা হচ্ছে একটা লাল অংশ ঘাড়ের অংশ, এটা আমরা বুঝেছি এটা একটা আর্থ্রাইটিস রুগীর ছবি, মানে লাল হচ্ছে আপনার ব্যথা, ইনফ্লামেশন, ব্যথার একটা রং। তো এখানে লাল দিয়ে বুঝেছি, এখানে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস রুগীদের সাধারণত এই জাতীয় ব্যথা হবে ঘাড়ে, এবং মুভমেন্টে ব্যথা হবে, ঘাড় ব্যথা করবে, অনেক সময় ঘাড়টা একটু গরম থাকতে পারে, হটনেস থাকতে পারে, যেটা ইনফ্লামেশনের সাইন, এটা থাকতে পারে। তো এটা একটা অস্টিওআর্থ্রাইটিসের রুগী। এক্ষেত্রে হাড় ক্ষয়জনিত যে সমস্যা,
প্রায় আমার প্র্যাকটিসে আসে রোগী বলে যে স্যার আমার ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে। আচ্ছা, আরেকটা ভুল ধারণা আছে রোগীদের, অনেকেই ব্যথা হলে ক্যালসিয়াম খেতে থাকেন, ধারণা যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, ক্যালসিয়াম খেলে সেটা পূরণ হবে, এটা কতটা সত্য? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমার কাছে প্রায় প্র্যাকটিসে বলে এসে যে স্যার আমার ঘাড় ব্যথা হচ্ছে, আমার মনে হয় ক্যালসিয়ামের শর্ট আছে বা ক্যালসিয়াম ঘাটতি আছে, একেবারে ভ্রান্ত ধারণা। আসলে সাধারণ মানুষ তো ডাক্তারি সাবজেক্ট ওইভাবে বুঝে না, তার ধারণা আর কি। এটা বিগত কয়েক যুগ ধরে এই একটা ভুল জিনিস চলে আসছে বাংলাদেশে। আপনি যদি আমরা আমার প্র্যাকটিসে আমি দেখেছি, যদি আমি 100টা রুগীর সিরাম ক্যালসিয়াম লেভেল আমরা টেস্ট করি, দেখা যায় 100টার ভিতরে 90টা রুগীরই ক্যালসিয়াম লেভেল ওকে আছে, স্বাভাবিক, তারপরেও তারা ক্যালসিয়াম খাচ্ছে। তাহলে বোঝা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি বাংলাদেশে নেই। আমাদের জানতে হবে ঘাড় ব্যথা কেন হয়, যেটা আপনি শুরুতে জানতে চেয়েছেন। ঘাড় ব্যথা হয় আমরা নিজেরা তৈরি করি, যে আমরা সামনে ঝুঁকে কাজ করি ঘন্টার পর ঘন্টা, আমরা জানি না পশ্চারাল এডুকেশন, জানি না কম্পিউটিং ব্যবহারের যে কিভাবে করতে হবে সেটা আমরা জানি, এডুকেশন আমাদের দরকার। আমরা দুইটা বালিশ ব্যবহার করি, এটা আমরা জানি না। আর একটা হচ্ছে দুর্ঘটনাবশত, রোড অ্যাক্সিডেন্ট থেকে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে, তার থেকে ঘাড় ব্যথা হতে পারে, গাছ থেকে পড়ে গিয়ে হতে পারে, আপনি কোনো একটা কাজ করার সময় ঘাড়ে আঘাত পেলো তার থেকে হতে পারে, মারামারি বা অ্যাসাল্ট থেকে হতে পারে, অনেকগুলো কারণে ঘাড় ব্যথা হতে পারে। আর প্যাথোলজি তো এটা তো আর বলার কোনো কারণে, যে কোনোভাবেই প্যাথোলজিক্যাল সমস্যা হতে পারে। তো ঘাড় ব্যথার আসলে আমরা যেটা হচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতি, বা মানুষ একটা ভুল ধারণা আছে যে ক্যালসিয়াম কম হওয়ার কারণে ঘাড় ব্যথা হয়, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে। আচ্ছা, আপনি তো অনেকদিন থেকেই অপারেশনবিহীন চিকিৎসা করে আসছেন ঘাড়ের এবং সফলভাবেই করে আসছেন, তো এমন কি হতে পারে যে কোনো রোগীর মানে কোনো রোগীরই কি অপারেশন লাগবে না, নাকি কারো কারো অপারেশন লাগতে পারে? এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছে। আসলে ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে স্পেশালি আমার প্র্যাকটিস, আমি যে প্র্যাকটিসগুলো বেশি করে থাকি আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশে, আমাদের ফিজিওথেরাপির অ্যাপ্রোচ বেশি হয় কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মানে জোড়ার ব্যথা এবং প্যারালাইসিস, এই রোগীগুলো আমরা বেশি প্র্যাকটিস করে থাকি। তো এখানে হচ্ছে অপারেশনবিহীন কেন বলা হয়েছে, বিকজ আপনার আমরা চাই প্রত্যেকটা ঘাড় ব্যথা রুগী যেন শুরুতেই ডায়াগনোসিস হয়ে যাক। আমার কাছে প্রায় প্র্যাকটিসে আসে দেখা যায় যে একটা রুগী 10 বছর পরে ঘাড় ব্যথা নিয়ে আসছে, মানে সে দীর্ঘ 10 বছর যাবত ব্যথার ওষুধ খাচ্ছে, হ্যাঁ ব্যথার ওষুধ খাচ্ছে, তার কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হয় নাই, যার কারণে সে এমন একটা পর্যায়ে চলে আসে যে তাকে অপারেশন করতে সে বাধ্য হয়। তার মানে এই নয় যে সব রুগী অপারেশন ছাড়া ভালো হয়ে যাবে। হ্যাঁ, অপারেশন কেস অবশ্যই, যেটা অপারেটিভ কেস সেক্ষেত্রে ক্লিয়ার কিছু সাইন থাকবে, যেমন আপনার হয়তো ঘাড় ব্যথা নাও থাকতে পারে, আবার তীব্র ব্যথাও থাকতে পারে, পাশাপাশি আপনার যেমন হাত পা অবশ টোটালি অবশ হয়ে যাওয়া, যেমন কোয়াড্রিপ্যারেসিস, তার মানে এই নয় যে সব রুগী আবার অপারেশনে যাবে। আমরা যেটা বলি বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা যেটা দেখা যায় যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে বছরের পর বছর তারা ডিলে করে, কমপ্লিকেটেড করে ফেলার পরে অপারেশনটা অবশ্যম্ভাবী হয়ে যায়। প্রাইমারি অবস্থায় যদি আপনাদের বিশেষজ্ঞের কাছে যায় তাহলে সেটা হচ্ছে সেটা অবশ্যই যেতে হবে, অপারেশন লাগবেন। আপনি অনেকদিন থেকে সফলভাবে ফিজিওথেরাপি দিয়ে আসছেন, অনেক রোগী সুস্থ হয়ে আমাদের কাছে ফোন করেন, এখন লেটেস্ট কি কি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আছে বা কি কি ধরনের ফিজিওথেরাপি আপনি দিয়ে, স্পেশালি ঘাড় ব্যথার জন্য? স্পেশালি ঘাড় ব্যথা, অবশ্যই, আজকে যেহেতু সাবজেক্টটা ঘাড় ব্যথা, আসলে আমরা এখানে ফিজিওথেরাপি যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে এই ঘাড় ব্যথা রোগীদের, যেটা আপনি বলছিলেন যে অপারেশন কি করতে হবে না, হ্যাঁ হবে, সেটা হচ্ছে রেয়ার কেস, মানে এই পরিমাণটা খুবই কম, একেবারেই যদি বলছিলাম যে চার হাত পা অবশ হয়ে যায় বা প্যাথোলজি থাকে, ক্যান্সার বোন টিভি থাকে, তার থেকে অপারেশন করতে হবে। কিন্তু 90-95% ঘাড় ব্যথার রুগী ফিজিওথেরাপিতেই ভালো হয় এবং ভালো থাকে। আমাদের যেটা ভুল ধারণা আমাদের দেশে চলে আসছে যে ব্যথা হলেই ব্যথার ওষুধ খাওয়া, তা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে হয় ফিজিওথেরাপি স্পেশালিস্টের স্বর্ণফর্ণ হয় কনফার্ম ডায়াগনোসিস করে আপনাকে, যদি সেটা ফিজিওথেরাপিতে ভালো হয় উনি ফিজিওথেরাপি দিবে, আর যদি সেটা না হয় একজন স্পেশালিস্ট অন্য আরও বিভিন্ন স্পেশালিস্ট আছে দেখাতে পারে, আর যদি সেটা প্যাথোলজি থাকে অবশ্যই সার্জনের অপিনিয়ন নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে বেশিরভাগ 90% রুগী যে ঘাড় ব্যথা ট্রিট করি উইদাউট অপারেশন, এই ক্ষেত্রে আমরা যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো আমাদের এখন চলে আসে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে ডায়াগনোসিস করা, আচ্ছা, যে ঘাড় ব্যথাটা কেন হচ্ছে, যদি সেটা আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে, স্পন্ডাইলোসিস যেটা আমরা বলে থাকি ঘাড়ে, স্পন্ডাইলোসিস বা ঘাড় হাড় ক্ষয় জনিত সমস্যা, তা থেকে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি আমরা ইউজ করে থাকি, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, ইভেন কি লেজার, এই সকল ইলেকট্রোথেরাপিগুলো আপনার ইনফ্লামেশন সাবসাইড করতে এক্সিলেন্ট ভূমিকা পালন করে, এবং পাশাপাশি কিছু
থেরাপিউটিক সাপ্লিমেন্ট আপনি খেতে পারে, যেমন ভিটামিন ডি, যেটা ডেফিসিয়েন্সি বাংলাদেশে আছে। আর পাশাপাশি ঘাড় ব্যথার এই রোগীদের কি হয়, আপনার ব্যথার পাশাপাশি দেখা যায় শরীরে শক্তি কমে আসে, হাতে শক্তি কমে আসে, ঘাড়ের মাসেল উইক হয়ে যায়। আমরা বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করিয়ে থাকি। অনেকের ধারণা এক্সারসাইজ তো আমরা শিখিয়ে দিলে পারবো, একেবারে ভুল ধারণা। এটা ডাক্তারি এক্সারসাইজ, এখানে পড়ালেখার বিষয় আছে, ট্রেনিংয়ের বিষয় আছে, এবং রোগীকে করিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া আমাদের কি করতে হবে, এগুলা বিশাল একটা সাবজেক্ট। এবং আমরা লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো এখন অ্যাপ্লাই করছি, ডিকম্প্রেশন থেরাপি, এটা একটা লেটেস্ট মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনাকে ঘাড়ের যে কর্ড কম্প্রেশন থাকে সেটাকে আমরা ডিকম্প্রেস করতে পারি বা রিলিজ করতে পারি। আচ্ছা, অনেক আধুনিক চিকিৎসা শুনলাম এবং আরো শুনবো আপনার কাছ থেকে। একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে আসি। অবশ্যই, হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি চিরাং থেকে হিরো বলতেছিলাম। জি, আপনার বয়স বলুন এবং সমস্যাটি সংক্ষেপে। বয়স হলো 28। আচ্ছা, আমার সমস্যাটা হলো যখনই আমি ঘুমের থেকে উঠি আমার ডান হাত বাম হাত যে মাত্রাটা আছে না ওটা পুরো ধরে যায়, এবং আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা, আর আমার মানে রানে রানে সবসময় মানে ব্যথা করে। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি এখন স্টুডেন্ট। আচ্ছা, আপনার মাথার নিচে বালিশ দেন কয়টা শোয়ার সময় রাতে? আমি মাথার নিচে ইজিলি একটাই দিই, তবে ওটা কিন্তু খুব নরমই দিই। আচ্ছা, ঠিক আছে। আপনি কি এর জন্য কি ডাক্তার দেখিয়েছেন কোনো? না, আমি এখনো কোনো ডাক্তার দেখাইনি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তরটি আমরা শুনছি। যেটা বুঝেই যাচ্ছে মেকানিক্যাল ঘাড় ব্যথা, মানে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের আমরা প্রায় পেয়ে থাকি, সেটা হচ্ছে ওই স্টুডেন্টদেরকেও কিন্তু আপনার লেখাপড়া করার জন্য সামনে ঝুঁকে করতে হয়, তা থেকে কিন্তু ঘাড় ব্যথা হয়। তো ঘাড় ব্যথার আরও অনেক কারণ আছে, যেটা আমরা যেহেতু ঘাড় ব্যথা নিয়ে কাজ করি এই জাতীয় কিছু আছে। পাশাপাশি কিন্তু আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে তাকেও কিন্তু ঘাড় ব্যথা হয়। আসলে এটা একজ্যাক্ট ডায়াগনোসিস করা জরুরি। আর ওনার যেটা বোঝা যাচ্ছে দর্শক, আপনার এটা আমার মনে হচ্ছে আপনার মেকানিক্যাল, মানে যেটা হচ্ছে শোয়া উঠা চলাফেরা বা পড়ালেখার কারণে এটা হতে পারে। আপনার সবসময় খেয়াল রাখবেন যে আপনার মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে লেখাপড়া করার সময়। অবশ্যই চেয়ার এবং টেবিলে বসে লেখাপড়া করতে হবে, শোয়ার ক্ষেত্রে নরম পাতলা বালিশ ব্যবহার করতে হবে। আর আপাতত আপনি একটু ঘাড়ে গরম সেক দিয়ে দেখেন, যদি সম্ভব হয় কিছুদিন সুইমিং বা সাঁতার কেটে দেখতে পারেন, না হলে অবশ্যই কনফার্ম ডায়াগনোসিস করতে হবে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে। প্রয়োজনে ঘাড়ের MRI বা আমরা অনেক সময় বিভিন্ন টেস্ট করে আপনার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেও দেখলে বোঝা যায় যে ঘাড়ে কোনো সমস্যা আছে কিনা। তো মনে হচ্ছে মেকানিক্যাল ঘাড় ব্যথা বা অনেক সময় মাসেলে পেইন হতে পারে, তা স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন, আশা করি কমে যাবে। আপনি বলছিলেন দর্শকের ফোনে যাওয়ার আগে যে কী কী লেটেস্ট ফিজিওথেরাপি দিচ্ছেন, তো অনেকে ভাবে যে এক্সারসাইজ হিট এগুলোই শুধু ফিজিওথেরাপি, আসলে কি ধারণাটা ঠিক না? আপনারা কি কি মডালিটিস দিয়ে থাকেন? খুবই ভালো প্রসঙ্গ। আসলে দেখেন, অনেক সময় এখন মোটামুটি সবাই জানে, সব ডাক্তারও জানে যে ব্যথা হলে ফিজিওথেরাপি দিতে হবে, সাধারণ মানুষও মোটামুটি জানে সেটা, সারা ওয়ার্ল্ডই এখন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এই মানে নিরাপদ চিকিৎসা। তো সেই ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট আমি যেটা বলবো, ডায়াগনোসিস খুব জরুরি। এখন আমি বলছিলাম যে ঘাড় ব্যথার ক্ষেত্রে তিনটা জিনিস, একটা হচ্ছে মেকানিক্যাল ঘাড় ব্যথা, আরেকটা হচ্ছে যে এইজিং প্রসেস বা ইঞ্জুরি টিঞ্জুরি থেকে হতে পারে, আরেকটা হচ্ছে আপনার প্যাথোলজি। এখন যদি আপনি ডায়াগনোসিস কনফার্ম না করে ফিজিওথেরাপি, সেটা যেটি হোক, আপনি হিট দেন, আল্ট্রাসাউন্ড দেন, অথবা আপনি ক্রায়োথেরাপি দেন, ইভেন কি আপনি এক্সারসাইজই করান, সেটা কিন্তু স্প্রেড হয়ে যাবে বা আরও বেড়ে যাবে, বিকজ আপনার ঘাড়ে হচ্ছে ক্যান্সার। তো এটা হচ্ছে শুরুতে আমি যেটা বলবো, যে কোনো ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে আগে কনফার্ম ডায়াগনোসিস করে নিতে হবে একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তারপরে এটা যেহেতু ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, এবং ফিজিওথেরাপির কিন্তু আবার ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে, যেটা বলছিলেন অনেকের ধারণা, এখনও ধারণা যে ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ, ফিজিওথেরাপি মানে হচ্ছে হিট দেওয়া, একেবারে ভ্রান্ত এবং ভোগাস ভুল ধারণা। ফিজিওথেরাপি দিস ইজ এ সিস্টেম অফ মেডিসিন, এখানে অন্যান্য স্পেশালিস্ট যেভাবে তার রোগীকে কনফার্ম ডায়াগনোসিস করে, যদি অপারেশন লাগে সে অপারেশনে যাবে, যদি ওষুধ লাগে ওষুধে যাবে, তদুর ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আছে। এটা বিশাল সাবজেক্ট, আমরা লেটেস্ট বিভিন্ন আমি পরবর্তী আলোচনা আসব, পরবর্তীতে আশা করি আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো আপনি দূর করে দেবেন। আমাদের দর্শকদের একজন ফোনে আছেন, আমাদের দর্শক। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে সৈয়দুল ইসলাম বলছি। জি, আপনার সমস্যাটি বলুন। আপনার দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি বলতে চাইছি যে ঘাড় ব্যথা এবং মাজা ব্যথা, আমার দীর্ঘদিন যাবৎ মাজা ব্যথা এবং ঘাড়ের ব্যথা। জি, আপনার বয়স কত? বয়স 32। আপনি কি করেন? আমি ব্যবসা করি আর কি।
আচ্ছা, ব্যবসা করার ক্ষেত্রে আপনি কি বসে থাকেন নাকি মোটরসাইকেল চালান না দৌড়াদৌড়ি করেন? না না, বসে থাকি। সারাদিন বসে থাকেন? হ্যাঁ। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন জামালপুর থেকে, যিনি পেশায় ব্যবসায়ী, যার ঘাড়ে এবং কোমর ব্যথা। তার প্রশ্নের উত্তরটি দিয়ে আমরা শুরু করছি স্যার। হ্যাঁ, উনি যেহেতু ব্যবসায়ী, আমাদের এখানে যেটা আপনি একেবারে শুরুতেই জানতে চেয়েছেন কাদের বেশি হয়, আমি যে বলছিলাম যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রফেশনাল বিভিন্ন সমস্যা হচ্ছে, যারা ব্যবসায়ী তারা দেখা যায়, যেমন জামালপুরে ভদ্রলোক, উনি কিন্তু সারাদিনই চেয়ারে বসে থাকে ব্যবসার কারণে। তো এই জিনিসগুলো থেকে আসলে মেকানিক্যাল ব্যাক পেইন বা ঘাড় ব্যথা হয়ে থাকে। তো দর্শক, আপনার এক্ষেত্রে আপনার ঘাড় এবং কোমরের অথবা হোল স্পাইন MRI করে দেখা খুব জরুরি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রোগীগুলো যে পাচ্ছি এটা আমরা বলি ডিক্স প্রোল্যাপস বা স্লিপ ডিক্স, এই রোগীগুলি আমরা বেশি পেয়ে থাকি। মানে আপনার ঘাড় ব্যথা হবে, পাশাপাশি হাতে ব্যথা চলে যেতে পারে, বা কোমর ব্যথা থেকে কোমরে পায়ে ব্যথা যেতে পারে, অনেকক্ষণ বসে থাকলে পিছনে ব্যথা বেড়ে যাওয়া এই সমস্যা হতে পারে। তো MRI করার পর আপনার যে সমস্যাটা, এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিকম্প্রেশন এবং আপনার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এগুলো করালেই আপনি ভালো হয়ে যাবেন, এক্ষেত্রে কোনো ব্যথার ওষুধ খেতে হবে না। আপনি এখন আপাতত ঘাড়ে এবং কোমরে গরম শেক বা ঠান্ডা শেক যেটা দিলে ভালো লাগে এগুলো দিতে পারেন। আপনার শোয়ার বালিশটা যদি উঁচু হয়ে যায় পাতলা নরম বালিশ ব্যবহার করেন, বিছানাটা যদি বেশি উঁচা নেচা হয় বা ফোম বা জাজিম ব্যবহার করেন সেক্ষেত্রে একটা তোষক ব্যবহার করেন। আর একটা না, আপনি ডেস্কে বা আপনার ব্যবসার কারণে বসে থাকবেন না, মাঝে মাঝে একটু উঠেন, হাঁটেন, আবার বসেন। এই অভ্যাসগুলো আপনাকে মাধ্যমে সবাইকে বলবো, সবাইকে চেঞ্জ করতে হবে, এই এডুকেশনগুলো আমাদের জানতে হবে। আর আপনি MRI করে স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে যদি সঠিক থেরাপি নিতে পারেন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। আচ্ছা, আমি একটা রোগের মানে জানতে চাচ্ছিলাম যে PLID এবং হাড়ক্ষয় দুটো তো দুটো প্যাথোলজি ঘাড় ব্যথার, তো কোনটাতে কোন ধরনের উপসর্গ নিয়ে রোগী আপনার কাছে প্রেজেন্ট করে? হ্যাঁ, আসলে এখানে যেমন ঘাড়ের হাড় ক্ষয় রোগ বা ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে এটা অনেকেই জানে, বা যেটা আমরা আসলে স্পন্ডাইলোসিস বলে থাকি, অস্টিওআর্থ্রাইটিস অফ স্পাইন, মানে ঘাড়ের। তো এই ক্ষেত্রে আর্থ্রাইটিস জনিত সমস্যা, এটা দেখতে হবে, এক এজ একটা ফ্যাক্টর, যে ন্যূনতম তার এজ এখন আমরা যে পেয়ে থাকি যে আগে ছিল 40-এর উপরে, 45 বা তার উপরে গেলে ঘাড় ক্ষয় হতো, এখন আমরা 35 থেকেই পাচ্ছি। তো এজ হচ্ছে 35 হতে হবে ন্যূনতম, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে কি হবে, মুভমেন্টে ব্যথা হবে, যে ঘাড় ঘুরাতে গেলে ব্যথা হয়, এবং ব্যথা অনেক সময় তীব্র থেকে তীব্রতর হতে পারে মুভমেন্টের ক্ষেত্রে, তার নামাজ পড়তে তার কষ্ট হতে পারে, কাজকর্ম করার ক্ষেত্রে তার ঘাড়ে ব্যথা হতে পারে, এটা হচ্ছে আপনার হাড় ক্ষয়জনিত সমস্যা রোগীর ক্ষেত্রে। আর PLID রোগীর ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে এইজ আপনার একটা ফ্যাক্টর, ওইভাবে ফ্যাক্টর না, মিডল এজটা হচ্ছে মেইন, এখানে 20-25 বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেফার্ড পেইন হবে, আপনার ঘাড় ব্যথার সাথে যে কোনো হাতে ব্যথা আসবে। রোগী অনেক সময় আমার কাছে প্র্যাকটিসে আসে যে হাত একটা মাথার উপরে করে মানে নিয়ে আসে, কারণ সে হাতটা ঝুলাতে পারে না, বিকজ তীব্র ব্যথা হয়, হাত ঝুলালে তার কম্প্রেশন আরও বেড়ে যায়, তখন তার হাতে মনে হয় যে তার কাছে কমপ্লেন যে আমার কাছে মনে হয় হাতটা কেটে ফেললেই ভালো হবে, এরকম কমপ্লেন আসবে ব্যথা। এর ক্ষেত্রেও কিন্তু আপনার মুভমেন্টে ব্যথা বেড়ে যেতে পারে, আর হচ্ছে রেফার্ড পেইন হবে, এটা দুই হাতে যেতে পারে, এক হাতে আসতে পারে, আঙ্গুল অবশ লাগতে পারে বা ভাল লাগতে পারে, হাত উঠাতে কষ্ট লাগতে পারে। তো এই হচ্ছে PLID রোগীর ক্ষেত্রে, যে দুইটা একটু ডিফারেন্ট সিমটম। আমরা আরেকজন রোগীর সমস্যা শুনে আসি, একজন রোগী আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? স্যালাম আপু। ইসলাম, আমি একটু যে আমার বাচ্চার ঘাড়ে ব্যথার জন্য ফোন দিচ্ছি। জি, বাচ্চার বয়স বলুন। বাচ্চার বয়স 2.5 বছর, এত 3 মাস চলে। আচ্ছা, কি সমস্যা বলুন? ওর বা একটু পর পরেই বলে ঘাড়ে ব্যথা, আর টিভি দেখে তো বসে বসে, এখন আমি তো ভাবলাম যে এর জন্য হয় নাকি, তারপরে আপনাদের অনুষ্ঠান দেখে ভাবলাম তাহলে এখানে ফোন দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর ঘাড় ব্যথাটা কি শুধু ঘাড়েই হয়? হ্যাঁ, ও হ্যাঁ বলে যে ঘাড়ে ব্যথা হচ্ছে, মাম্মা ঘাড়ে ব্যথা করছে, এই কথা বলে। ও সারাদিন টিভি দেখে? হ্যাঁ, প্রায় সময় টিভি দেখে, একা থাকে তো বাসায়, ও খেলাধুলা করার কোনো স্কোপ পায় না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনার উত্তরটি শুনে নিচ্ছি বিশেষজ্ঞের কাছ থেকে। দেখেন, একটা বাচ্চা 2.5 বছর বয়স, তারও ঘাড় ব্যথার কমপ্লেইন আসছে, এটা হচ্ছে টোটালি আপনার এখন যে যুগের চেঞ্জ লাইফস্টাইলের কারণে বারবার এটা আসতেছে। আমি এমন প্রায় অনেক রোগী পেয়ে থাকি যে আপনার বাচ্চা, তার কোমর ব্যথা, বয়স হতো 5-6 বছর, তা আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন যে বাচ্চার ক্ষেত্রে হয় তাকে এমন একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য, যে তার ঘাড় ব্যথা অথবা কোমর ব্যথা হবে, অথবা তার পেশাগত কারণ মানে তার পড়ালেখার জন্য, যে তাকে স্কুলের সিস্টেমটি এরকম নিচে বসে পড়তে হবে,
এই আপনার পীরা বা মোড়ায় বসে পড়ে, অনেক গ্রামগঞ্জে আছে কিন্তু, অথবা বিভিন্ন মাদ্রাসা আছে কি নিচে বসে অনেক সময় পড়তে হয়, তো এক নাগারে যদি এই জাতীয় অ্যাক্টিভিটি করে তখন কিন্তু কোমরে সমস্যা হতে পারে, এটা মেকানিক্যাল সমস্যা। তো দর্শক, ওর ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণে ওকে একটু আর দুই একটা বাচ্চার সাথে খেলার সুযোগ করে দেন, এই সমস্যাটা চলে যাবে। এক নাগারে টিভি দেখলে এই সমস্যা হতেই পারে। আপনি একটু হালকা কুসুম গরম শেক ওর ঘাড়ে ব্যথা যখন করে তখন দিয়ে দিবেন, ভুলেও কোনো ব্যথার ওষুধ দিবেন না বা কোনো ম্যাসেজ করতে যাবেন না। তারপরে যদি বেশি সমস্যা হয় আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন বা একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখান, আশা করি এটা সমাধান হয়ে যাবে। পিএলআইডি নিয়ে আপনি কথা বলছিলেন যে পিএলআইডি এবং হাড় ক্ষয়ের সিমটমটা ডিফারেন্ট হয়, এখন পিএলআইডি রোগীর ক্ষেত্রে আপনারা হসপিটালাইজ করেন কিনা রোগীদেরকে এবং কতদিন হসপিটালাইজেশনের প্রয়োজন আছে? পিএলআইডি এর ক্ষেত্রে যেটা হচ্ছে ডিকম্প্রেশন করা খুব জরুরি, যেটা সার্জনরা কেটে ডিপ কম্প্রেশন করে, এবং যদি সেটা সার্জারি পর্যায়ে চলে যায়, এক্সট্রুডেড ডিস্ক আমরা যেটা বলে থাকি, সেই ক্ষেত্রে হয় কি টোটালি হাত একেবারেই আমরা এমআরআই দেখলে ক্লিয়ার বোঝা যায় যে এটা অপারেশনই করতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আপনার ডিকম্প্রেশন করা ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমরা রোগীর ঘাড়কে আমরা রেস্টে দিতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ঘাড়ে কিছু কলার দেই, কলার দেওয়ার উদ্দেশ্য রেস্টে দেওয়া, যেন সে মুভমেন্টে কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত তাকে হসপিটালাইজড করা, দিস ইজ অ্যানাদার রেস্ট, কারণ আমরা যদি থেরাপি দেই, থেরাপি দিয়ে যদি সে বাসায় চলে যায় বা মুভমেন্ট করে, এতে কারণ আমি যখন থেরাপি দেবো এখানে বিভিন্ন প্রকার অ্যাপ্রোচ আছে, আমরা ডিকম্প্রেশন বিভিন্ন মেশিনের মাধ্যমে করে থাকি, এক্সারসাইজ করে থাকি, ওখানে যেই যেই লেভেলে আপনার রুট কম্প্রেশন সেটাকে কিন্তু আমরা মুভমেন্ট করি, কারণ ডিস্কটাকে সরানোর জন্য। তো মুভমেন্ট করা মানে ওখানে কিন্তু একটা একটা এক প্রকারের আপনার মুভমেন্টের কারণে এক প্রকার আরেকটা ইঞ্জুরি টাইপের সমস্যা হয়, তো সেই সেটাকে যদি আপনি রেস্ট না দেন তাহলে কিন্তু আরও ডিটোরিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে রোগীকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে এবং রেগুলার চার থেকে তিন থেকে চারবার ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে, সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে, কারণ এবং আপনার টোটালি ফলো আপ করতে হবে। অনেক সময় ডিকম্প্রেশনও যদি একটু উনিশ বিশ হয় বা ভুল হয় আরো সমস্যা বেড়ে যেতে পারে। আরেকজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রবিন বলছি নানুর থেকে। জি, আপনার বয়স এবং সমস্যাটি বলুন। আমার বয়স হচ্ছে 30 বছর। তো স্যারকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ব্যবসা করি, দোকানে বসে থাকতে হয়। তো ব্যবসাটা প্রায় 20 বছর যাবৎ করতেছি ছোটবেলা থেকেই। তো আমার হঠাৎ কি হয়, ঘাড়ে প্রথমে অল্প অল্প ব্যথা হয়। তো আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, তো প্রথমে যেটা মুখ মলমটা, তো এরপরে আমার কোনো কিছুতে কাজ হয়নি। তো এখন তো আমার বয়স 30 বছর। তো এই আমি দুইটা এমআরআই করছি, আমাকে সার্জন দুইটা এমআরআই করেছে, ঘাড়ে একটা মাঝে একটা। এখন আমার ব্যথাটা হয়েছে, আগে হয়তো ঘাড়ে আপনাকে কি সমস্যা বলেছে আপনার যে ঘাড়ে, মানে রোগের নাম বলতে পারবেন? হ্যাঁ, ডাক্তার সাহেব আমাকে বলছে যে আমাদের, ডাক্তার সাহেব আমাকে বলছে যে ঘাড়ে যে আমাদের যে রক্ত থাকে, মোটা রক্ত থাকে, যেটা মাথা সাপোর্ট করে, যে ওই রক্তটা নাকি মোটা হয়ে গেছে। আর যে ঘাড়ে যে আমাদের রিংয়ের মতো যে হাড় গুলো থাকে, সে একটা হাড় ফাঁকা বা ফাঁকা হয়ে গেছে। এইগুলো ঘাড়ের দুইটা প্রবলেম। আর মাজায় যেটা পাইছে সেটা হচ্ছে আপনার যে হাতটা নাকি একটু মানে ফাটা পাওয়া গেছে। তো উনি কি চিকিৎসা দিয়েছে আপনাকে? চিকিৎসার কথা বলে নাই অবশ্য। হ্যাঁ, উনি আমাকে 4-5টা আপনার এসএসএস দিচ্ছে আর কিছু পেন কিলার দিছিল আর কি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, উত্তরটা শুনে নিচ্ছি। মানে মানে কমন যে প্রবলেম যেটা আমরা বলছি ডিস্ক প্রলাপস, বারবার বলে আসছে যে ঘাড় এবং কোমর ব্যথার ক্ষেত্রে এটা হয়ে থাকে, স্লিপ ডিস্ক বলে থাকে। উনিও একই কাহিনী দেখেন, যে পেশাগত কারণ, মানে সারাদিন ডেস্কে বসে থাকে, যেহেতু ব্যবসা করতে হয় বসেই থাকে। উনি তো আসলে জানতো না যে এই সমস্যাগুলো হতে পারে। এখন হয়তো মানুষ জানছে, আমরা প্রচার করছি বা এটা এক রুগী থেকে আরেক রুগী বা মিডিয়ার মাধ্যমে এটা কিন্তু জানছে যে এইভাবে চলা যাবে না, এইভাবে শোয়া যাবে না। তো দর্শক, আপনার যেহেতু ঘাড়ে এবং কোমরে কনফার্ম ডায়াগনোসিস, এই ক্ষেত্রে শুধু এক্সারসাইজে এটা যাবে না, আপনাকে টোটালি হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে। এটা হয়তো হয়তো কারো ক্ষেত্রে 3 সপ্তাহ, কারো ক্ষেত্রে 5-6 সপ্তাহ লাগে। এ তো আপনাকে এই জাতীয় হসপিটালাইজের শরণাপন্ন হয়ে ডিকম্প্রেশন যদি করা যায় সম্পূর্ণরূপে আপনি ভালো হয়ে যাবেন। আর আপনার এখন থেকেই আপনি এক নাগারে আপনি ব্যবসার কারণে বসে থাকবেন না, মাঝে মাঝে উঠবেন আবার বসবেন। আর ডাক্তার সাহেব যে এক্সারসাইজগুলো শিখিয়ে দিয়েছে অবশ্যই কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পেইন কিলার খাওয়া উচিত না, দীর্ঘদিন পেইন কিলার খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
তো আপনি যদি ডিকম্প্রেশন থেরাপি করেন আশা করি সম্পূর্ণরূপে সেরে যাবে। জি, আমরা দর্শকদের সহজে বোঝানোর জন্য বোধহয় একটা ছবি আপনি বুঝিয়ে দিলে দর্শক। এখানে যেটা হচ্ছে, যেটা আমরা পিএলআইডি নিয়ে বারবার কথা বলছি, এটা যদিও কোমরের এমআরআই এর একটা ছবি, মানে দুই জায়গায় একই সমস্যা হয়। এখানে আমরা লাল যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে বোঝানো হয়েছে এই ডিক্সট্রা প্রোল্যাপস হয়ে যে আপনার যে হলুদ আপ যে স্পাইনাল কর্ড শো করছে ওটার ভিতরে এসে কম্প্রেশন করেছে বা ফেটে গিয়ে ঢুকে গেছে। এটা একটা এক্সট্রুডেড ডিক্স, টোটালি ফেটে কম্প্রেশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে কোমর এবং ঘাড় যে ছবি দুইটা আপনার যদি আমরা দেখি, আমাদের অনেকের ধারণা যে মেরুদণ্ড মনে হয় স্ট্রেট, আসলে স্ট্রেট না, কোমর এবং ঘাড়ে কার্ভেচার আছে। ঘাড়টা সামনে উত্তল বা কনভেক্স, কোমরটা সেম সামনে কনভেক্স, এবং কোমর এবং ঘাড়ের ক্ষেত্রে একই রকম সমস্যা বেশি হয়ে থাকে। বিকজ আমরা যে ফ্লেকশন টেন্ডেন্সি আমাদের কাজের ক্ষেত্রে, সামনে ঝুঁকে কাজ করা, সামনে কাজ করা, আবার এক্সারসাইজ কম করা, অত্যধিক কাজ করা, আবার একেবারে অলস হয়ে বসে থাকা, তা থেকে এইসব সমস্যাগুলো বেশি হয়ে থাকে, যে ডিস্কগুলো আস্তে 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 প্রোল্যাপস হয়। যদি আমার এই সি কার্ভটা স্ট্রেট হয়ে যায় আমাদের পেশাগত কারণে, তাহলে ডিস্ক পিছনে প্রোল্যাপস হবে, প্রোল্যাপস হলে কর্ডে কম্প্রেশন হবে। জি, আরেকজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি সোহেল বলছিলাম, গ্যান্ডারিয়া ঢাকা থেকে। জি, আপনার বয়স বলুন, সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স হচ্ছে 48। জি, সমস্যা বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার অনেকদিন ঘাড়ে ব্যথা ছিল, তো এই সার্ভাইকাল স্পাইনে, তো এই ঘাড় ব্যথার জন্য পরে ডাক্তার দেখানোর পরে উনি আমাকে ওই যে কলার যেটা দেয় গলার ভিতরে ওটা দিয়েছিল, তো ওইটা দেওয়ার পরে মোটামুটি ভাবে ঘাড়ের ব্যথাটা কমে গেল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ব্যথাটা কোমরের দিকে, মানে হিপ জয়েন্টে ব্যথাটা চলে আসলো, এবং হিপ জয়েন্টে অনেকদিন ব্যথা থাকার কারণ আমাকে এক্সারসাইজ দিয়েছে এবং সেই এক্সারসাইজ করতে ভালো আছি, কিন্তু এখন ব্যথাটা পায়ের গোড়ালিতে, ইদানিং বা পায়ের গোড়ালিতে চাপ দিলে ব্যথা পাচ্ছি। অ্যাকচুয়ালি সবগুলো কি একসাথে, মানে অ্যাটাচ কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি। আর আপনাকে পা ফেলতে গেলে ব্যথা হয় সকালে ঘুম থেকে উঠে? ঘুম থেকে উঠে পা ফেলতে গেলে হ্যাঁ, তখন একটু ব্যথা পাই গোড়ালিতে, বা একটু হেঁটে আসলে তারপরে ব্যথা পাই। আচ্ছা জি, ধন্যবাদ। আপনি যেটা সমস্যা ছিল ঘাড়ে, কোমরে এবং শেষে পায়ের গোড়ালিতে ব্যথা, ওনার উত্তরটা আমরা শুনে নিচ্ছি স্যারের কাছ থেকে। জি, ওনার প্রথম ছিল ঘাড় ব্যথা, পরে কোমর ব্যথা, সেরে গিয়েছে, এরপরে এখন গোড়ালির ব্যথা, এবং বয়স 48। তো এখানে হচ্ছে ওনার ধারণা যে একবার ঘাড় থেকে কোমরে আবার কোমর থেকে এখন পায়ের তলা ব্যথা চলে গেছে, ব্যথা আসলে হাঁটে না, এটা রুগীদের ধারণা তারা করতেই পারে যে একবার এখান থেকে আর খানে ওখানে যায়। আসলে ওনার একবার ঘাড়ে সমস্যা হয়েছিল, ওটা হয়তো সেরে গিয়েছে, আবার কোমরে হয়েছে, ওটাও সেরে গিয়েছে, এখন আবার গোড়ালিতে ব্যথা। তো দর্শক, আসলে এই বয়সে গোড়ালির অনেকগুলা ব্যথা কারণে ব্যথা হতে পারে, সেটা আপনার অন্য ব্যথার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা গোড়ালির ব্যথার বেশিরভাগ যে রোগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, অ্যাঙ্কেলে যদি আপনার আর্থ্রাইটিস হয় তা থেকে হতে পারে, ইউরিক অ্যাসিড বেড়ে যায় তা থেকে হতে পারে, অনেকগুলা কারণ। তবে আমার মনে হচ্ছে আপনি এখন আপাতত কিছুদিন কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে দেখতে পারেন, যদি রেগুলার দিতে ভালো লাগে আপনি কন্টিনিউ করেন, এটা চলে যাবে। নরম সোলের জুতা ইউজ করেন, আর যদি এতে না যায় তবে অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে, যদি প্লান্টার ফ্যাসাইটিস হয় এক্ষেত্রে লেজার থেরাপি খুব কার্যকরী চিকিৎসা, ওয়াক্স থেরাপি খুব কার্যকরী চিকিৎসা, যেখানে আপনাকে কোনো পেইন কিলার খেতে হবে না, আর আপনি খুব ভালো চিকিৎসা নিয়েছেন যে আপনি ব্যথার ওষুধ হয়তো খান নাই, ঘাড়ে কলার ইউজ করেছেন বা এক্সারসাইজ করে ভালো আছেন। আশা করি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন, আপাতত আপনি গরম সেঁক দেন এবং জুতা চেঞ্জ করে নরম সোলে জুতা ইউজ করেন। এই দর্শকের কথার রেশ ধরেই বলতে চাই যে কলার অনেকে ব্যবহার করেন ঘাড় ব্যথায়, তো এই কলারটা কতদিন ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করবে, এটার কোনো নিয়ম কি আছে? অবশ্যই, এটা হচ্ছে একটা অর্থোসিস। আমরা বিভিন্ন ট্রিটমেন্টের পারপাস, স্পেশালি বাত ব্যথা রোগীদেরকে আমরা বিভিন্ন অ্যাপ্লায়েন্স ইউজ করে থাকি, কোমর ব্যথার ক্ষেত্রে কোমরে বেল্ট দেই, আবার যদি কেউ সামনে কুঁজো হয়ে যায় তাকে আমরা বিভিন্ন ব্রেস দিই যে কারেকশন করার জন্য, ঘাড়ের ব্যথা রোগীদেরকে আমরা সার্ভাইকাল কলার দিয়ে থাকি। তো এটা অবশ্যই পারপাস থাকতে হবে, ঘাড় ব্যথা কনফার্ম ডায়াগনোসিস করে, যদি সেটা ইঞ্জুরি জাতীয় সমস্যা হয়, আবার বিভিন্ন টাইপের কলার আছে, কলারের আবার টাইপস আছে, যে আপনার যেমন ফিলাডেলফিয়া যে কলার সেটা টোটালি ফিক্সড করে দিবে, আর আমরা বেশিরভাগ ঘাড় ব্যথা রোগী, পিএলআইডি রোগী বা আপনার এই আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে আমরা যে ট্রেডিশনাল কলার ইউজ করে থাকি, জাস্ট ঘাড় মুভমেন্টটা কমিয়ে দেওয়া, কারণ ঘাড়ে তো ইঞ্জুরি এক অথবা আর্থ্রাইটিস, মুভমেন্ট যদি বেশি হয় ব্যথাটা আরও বেড়ে যেতে পারে, ইঞ্জুরিটা বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো কলার
যেন সে এক মাসের বেশি না ইউজ করে, এবং অবশ্যই ডাক্তার দ্বারা আমরা পারপাস করে দেখেছি তাকে এতদিন ইউজ করতে হবে। ইন দ্য মিন টাইম তাকে আপনার ট্রিটমেন্ট নিয়ে কমপ্লিট ভালো হয়ে যেতে হবে। যদি কেউ দীর্ঘদিন কলার ইউজ করে, আপনার ঘাড়ে কিন্তু পার্মানেন্ট নেক পেইন হবে এবং বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, এবং এটা কখনো সমাধান হবে না। মানে ঘাড়ে কলার পরার ক্ষেত্র নিয়ম আছে, অবশ্যই ডাক্তারের কাছ থেকে রোগীদের জেনে নিতে হবে, নিজের মতো করে পরা যাবে না। আবার অনেক সময় অনেকে দেখি এক রোগী আরেকজনের উপদেশ দেয় যে আমার যেহেতু কলার দিয়েছিল আরেকজনের সে দিয়ে দিল, তার হয়তো পারপাসটাই দরকার ছিল না, এতে আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রীতি। জি, আপনার বয়স বলুন। আমার বয়স 38। আচ্ছা, আপনার সমস্যা কি হচ্ছে বলুন। আমার সমস্যা তো ঘাড়ে ব্যথা আর কোমরেও ব্যথা। আচ্ছা, আমি আপনার এই সিএলআই দিয়ে অপারেশন করছি মাইমনসিংহ এ। আচ্ছা, আমার এই যে সৌমিত্র সরকার উনি আমার অপারেশন করছে, উনি আবার আমার অপারেশনের আগে যে এমআরআইটা করছে ওই সময় আপনার আমার নাম লেখাতে হলো, ওই সময় আমার ঘাড়েও সমস্যা, উনি আমার ঘাড়েও এমআরআই করছে। এখন তো মনে করেন যে শুইলে ঘাড়েও ব্যথা করে, মাথাটা ভারী ভারী লাগে, পা ডা আপনি ডান পা ডা আগে ডান পায়ে থেকে কোমর থেকে আপনি ব্যথা, আমার পায়ের ধুরাতে আসছিল ধুরা নিতে ব্যথা হইতাম এই পা ডা আপনি। আমি গত ডিসেম্বরের 18 তারিখে অপারেশন করছি। ওটা কোমরের অপারেশন করেছেন? এখন এই সমস্যা, কিন্তু ঘাড়ের ব্যথাটা কি ঘাড়ের থেকে কি আমার পায়ে যাবে? আপনার কি কোমরের অপারেশন করেছেন নাকি? অপারেশনটা কোন লেভেলে? অপারেশনটা আপনার কোমরে হয়েছে। জি জি। আচ্ছা, এখন কি কোমরের সমস্যাটা আছে? কোমরের সমস্যাটা বেশি কাজ টাজ করলে কোমরটা ভারী ভারী লাগে, কিন্তু আপনার কোমরে তেমন সমস্যা নাই, সমস্যাটাই আমার পায়ে। পায়ে চলে গিয়েছে? আচ্ছা, আর পাশাপাশি আপনার ঘাড়েও সমস্যা হয়? কারো যদি আমি দেখি যে আমার প্র্যাকটিসও দেখা যায় যে কারো যদি কোমরের সাজেস L5-S1 এ ডিস্ক প্রলাপস হলো, তাকে হয়তো আমরা ট্রিটমেন্ট দিলাম বা অন্য ডাক্তারের কাছে স্বর্ণপণে ভালো হয়ে গেল, দেখা যায় আবার 2-3 বছর পর আবার কোমর ব্যথা হয়, তখন যদি আপনি MRI করে দেখেন তখন দেখবেন হয়তো 3-4 আবার প্রবলেম। আচ্ছা, এই বেশিরভাগ যাদের এই সমস্যাগুলো তাদের বারবার হয়, যদি তারা তাদের এডুকেশনাল সমস্যা হয়, এই জন্য আমরা প্রত্যেকটা রুগীকে ট্রিটমেন্টের পাশাপাশি এডুকেশন দেওয়ার চেষ্টা করি যে আপনার এই কারণে কোমর ব্যথাটা হয়েছে, আমি ট্রিটমেন্ট দিলে আপনি সেরে যাবেন, বাট আপনাকে এভাবে চলতে হবে, এভাবে চলতে হবে। এইভাবে চলা মানে এই নয় যে তার জন্য স্পেশাল কোনো চলা, আমিও যেভাবে চলি ডাক্তার হিসেবে তাকেও সেভাবে চলতে হবে, মানে জাস্ট বুঝিয়ে দেওয়া যে আপনি যদি গৃহিণী হন আপনি কিভাবে পাকশাকের কাজ করবেন, কাপড় কাচবেন কিভাবে, চলাফেরা করবেন কিভাবে, বালিশ কয়টা ব্যবহার করবেন, এগুলো আমরা শিখিয়ে দেওয়া। যারা ডেস্ক জব করে তাদের চেয়ার কারেকশন করে দিই আমরা অনেক সময়, যে চেয়ারটা কেমন হবে, ব্যাক রেস্ট দেই, বা কম্পিউটিং ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার কারেকশন করে দেওয়া, তো এগুলো হচ্ছে এডুকেশন। যদি আমরা সঠিকভাবে করা যায় তাহলে এটা সেরে যায়। তো দর্শক, আপনার যে সমস্যাটা এটা টোটালি এখন ঘাড়েও একই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, ঘাড়ে আর একটা MRI করে দেখতে হবে, আর এই ক্ষেত্রে আপনার হয়তো বারবার অপারেশনের প্রয়োজন হবে না। আপনি MRI করে যদি ডিকম্প্রেশন থেরাপি করা যায় সেক্ষেত্রে কিছুদিন হসপিটালাইজ থাকতে হবে, অপারেশনবিহীন আপনি চিকিৎসায় ভালো হয়ে যাবেন। আচ্ছা, ঘাড় ব্যথা রোগীরা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়ে বা অনেকদিন থেকে অনেক মানে অপচিকিৎসা নিয়ে আসলে জিনিসটাকে কমপ্লিকেটেড করে তোলেন, তো সেক্ষেত্রে চিকিৎসা না নিলে প্রপারলি কি কি শারীরিক সমস্যা বা পঙ্গুত্ব হতে পারে কিনা? হ্যাঁ, আমি বলবো প্রত্যেকটা রুগীরই যদি কারো কোনো ব্যথা হয় সেটা ঘাড় ব্যথার ক্ষেত্রেই, ঘাড় ব্যথায় যদি এনি ইঞ্জুরি হোক যে কোনো কা PLAD কারণে যদি ঘাড় ব্যথা হয় বুঝতে হবে রুগীর জন্য আশীর্বাদ যে তার ব্যথা হয়েছে, মানে তার ক্লিনিক্যাল ফিচারটা প্রকাশ পেয়েছে, সে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যাবে, কনফার্ম ডায়াগনোসিস করবে। কিন্তু ব্যথা নাই বা ব্যথা ছিল আস্তে আস্তে ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখলো, এক পর্যায়ে ঘাড় ব্যথা নাও থাকতে পারে, তখন যে খারাপ যে কেস আমরা পাই সার্ভাইকেল মাইলোপ্যাথি, চার হাত পা অবশ হয়ে যাওয়া, বা রুগী আর হাঁটতে পারে না, বা হাঁটতে গেলে সে পড়ে যায়, বা একটা হাতে আর শক্তি নাই, বা হাতের মাংসপেশি শুকিয়ে গিয়েছে ধরতে পারে না, বাট বিভিন্ন ডিফর্মিটি প্লাস প্যারালাইসিস হতে পারে, তো এইটা খুব খারাপ, এই কেসগুলো খুব খারাপ কেস, তখন হয়তো অপারেশন করেও কিন্তু আর ব্যাক করে না, তখন হয়তো মনে করে যে অপারেশন করলো আমার লাভ হলো না, এতগুলো টাকা গেল, বা হয়তো ডাক্তারেরও সে বিরুদ্ধে কথা বলে। আসলে যে তার কম
তার সঠিক সময় সে ডায়াগনোসিস করে নাই, ডাক্তারের কাছে যায় নাই এবং কমপ্লেইনটা তৈরি করে সে গিয়েছে, যতটুকু সম্ভব তখন তো আমরা চেষ্টা করে তাকে মানে মেনটেন করার চেষ্টা করে বা অপারেশন করলো সার্জনরা সেটাই করে। কিন্তু এই কমপ্লেইনটা আপনি আসতে পারে, যেটা আপনি ভালো কথা বলেছেন, যে কোনো রোগীর ক্ষেত্রে স্পেশালি কোমর ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে, আর ঘাড় ব্যথা খুবই মারাত্মক হতে পারে, বিকজ কোমরে যদি কোনো সমস্যা হয় আপনার নিচের অংশ প্যারালাইসিস হবে, দুই পা হয়ে যাবে, হ্যাঁ যেটা আমরা প্যারাপ্লেজিয়া বলে থাকি। কিন্তু ঘাড়ে যদি সমস্যা হয় এবং সঠিক সময় ডায়াগনোসিস না, চার হাত পা অবশ্যই যেতে পারে, এমনকি রোগী মারা যেতে পারে। আচ্ছা, এখন আমাদের আসলে বাজারে অনেক জিনিস প্রচলিত আছে, আমরা দেখি বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন ধরনের মালিশ তেল, তো এগুলো কতটা বিজ্ঞানসম্মত বা এগুলো কি আসলে ফিজিওথেরাপির মধ্যে পড়ে কি না? আপনি তো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, তো আপনি আপনার মতামতটা কি এগুলো সম্বন্ধে? এখানে আসলে দেখেন, ব্যথার ক্ষেত্রে কিছু অপচিকিৎসা তো চলে আসছে, সে প্রাচীনকাল থেকেই, মানে পৃথিবীর সৃষ্টির পর থেকেই চলে আসছে, এখনও চলে আসছে। এখনও রাস্তার পারে দাঁড়িয়ে অনেকে ব্যথার মলম বিক্রি করে বা ক্যাম্পাস করে করে, ইজ অ্যানাদার থিংস। তো এটা তো অবশ্যই চিকিৎসা না, এটা আগে বাংলাদেশে খুব প্রকট আকারে ছিল, এখন আর নাই, প্রায় কমে গেছে, স্পেশালি ঢাকা শহরে আমি অত একটা চোখে পড়ে না, দুই একটা হয়তো হয় মাঝে মাঝে, কিন্তু আমরা মিডিয়াতেও দেখি অনেক সময় বিভিন্ন মেশিন, অনেক এখন হচ্ছে এটা আবার একটু আধুনিকায়ন হয়েছে মিডিয়ার কারণে, মানে ইউজ করে মিডিয়াকে, যেটা হচ্ছে কেউ হয়তো মেশিন দেখাচ্ছে যে এটা থেরাপি, এই মেশিনটা হচ্ছে ফিজিওথেরাপি বা এটা দিলেই থেরাপি, এটা দিলেই আপনার ব্যথা চলে যাবে বা এই মলমটা দিলে আপনার কোমর ব্যথা চলে যাবে, ঘাড় ব্যথা চলে যাবে। দিস ইজ একটা 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 ইয়ে আর কি, জাস্ট এই পদ্ধতিতে গেলে। কিন্তু ফিজিওথেরাপি তো আসলে তা না, এটা তো একটা ডাক্তারি সাবজেক্ট, পড়ালেখা করতে হবে, ডিগ্রি নিতে হবে, রোগী অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, তারপরে হচ্ছে সঠিকভাবে সেটাকে আবার প্রয়োগ করতে হবে। কোনো মেশিন ফিজিওথেরাপির অংশ না এবং এগুলো টোটালি অপপ্রচার এবং অপচিকিৎসা, এ থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। এবং যে কোনো ফিজিওথেরাপি চিকিৎসা নিতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করে ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে যেভাবে থেরাপি দিবে সেভাবে তাকে সেটা দিতে হবে। আশা করি আমাদের দর্শকরা সচেতন হবেন আপনার কথা শুনে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিনাক্তা বলছি, আমার বয়স 30, মিরপুর থেকে। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে গিয়ে যে আমাকে একজন বললো, আমার ছোট একটা বেবি আছে 3 মাসের আর কি, তো একজন বললো যে ওকে যদি আপনি ঘাড় মানে দুই কান চেপে যদি একটু ঝুলান তাহলে নাকি ওর ঘাড় নাকি লম্বা হবে। আসলে ব্যাপারটা না আমি মানে কনফিউজ হয়ে গেলাম, ছোট বাচ্চাদের ঘাড় কি আসলে কি এটা হয় কিনা, এটা আমি একটু ডক্টরের কাছে জানতে যাচ্ছিলাম। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে অনেকে বলে যে ঘাড় ব্যথা করলে মলম দিলে নাকি ঘাড়ের ব্যথাটা নাকি কমে যায়, আসলে মলম দিয়ে ম্যাসেজ করা উচিত কিনা? আচ্ছা, আপনার বেবির ঘাড় লম্বা করার প্রয়োজনটা কি? জানি না, আমাকে বলে যে এভাবে করলে নাকি বেবিতে ঘাড় লম্বা হয়, বেবি ইয়া ভালো হয়, মানে দুই কান চেপে ধরে একটু ওকে ঝুলাতে হবে। না না, পারপাস কি, আপনি কেন ঝুলাবেন, মানে তার ঘাড় লম্বা করার দরকারটা কি? তার তো অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী তার গ্রোথ আসবে, ঘাড় ঘাড়ের মতো লম্বা হবে, বডি বডির মতো আসবে, তো সেটা তো কোনো পারপাস নেই। আর যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এটা টোটালি বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি এই জাতীয় কোনো ইয়ে করেন, ঘাড় তাকে চেপে ধরে উঠান, তাহলে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে, বাচ্চার বড় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ থেকে আপনাকে আপনি সচেতন হবেন এবং আপনি আপনার মাধ্যমে বাকিদেরকেও সচেতন করবেন যে এই জাতীয় কোনো অ্যাক্টিভিটি যেন কেউ না করে। বাচ্চা বাচ্চার মতো ডেভেলপমেন্ট আসবে, আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট আসে, মেন্টাল ডেভেলপমেন্ট আসে সময়ের সাথে সাথে, সেক্ষেত্রে যদি আপনার গ্রোথ কম আসে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তাকে দেখিয়ে হয়তো ডাক্তারের শরণাপন্ন ট্রিটমেন্ট নিতে পারেন। আর যেটা আপনি দ্বিতীয় যেটা বলছিলেন যে কোনো মলম তেল মালিশ করা বা কোনো মলম দিলে ব্যথা চলে যাওয়ার এই ব্যাপারটা, হ্যাঁ সেক্ষেত্রে ডাক্তারে কিছু ওষুধ আছে মার্কেটে, আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি বিভিন্ন ব্যথানাশক মলম, তবে সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু আপনি অপপ্রচার বা বিভিন্ন অ্যাড দেখে আপনি বিভিন্ন মলম কিনে তেল কিনে সেটা ব্যবহার করলেন, ম্যাসেজ করা সম্পূর্ণ নিষেধ, কারণ এতে আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনার ডায়াগনোসিস হবে না, আপনার কী কারণে ব্যথাটা হচ্ছে সেটা ডায়াগনোসিস হবে না। যদি আপনার ক্যান্সারের কারণে ব্যথা হয়ে থাকে তাহলে ক্যান্সারটা আরও স্প্রেড করবে, আপনি জানবেনও না যে আপনার শরীরে ক্যান্সার হয়েছে, আপনি মারা যেতে পারেন বা বড় দুর্ঘটনা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আমাদের হাতে সময় খুবই কম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো দর্শকদের সচেতনতার জন্য যেহেতু আপনি দীর্ঘদিন থেকে এই ধরনের পেশেন্ট ডিল করে আসছেন, সুস্থ করে আসছেন, তো আপনার মতামত এবং দর্শকদের শোবার ওঠার বসার নিয়ম সম্বন্ধে আপনি আপনার দর্শকদেরকে কীভাবে সচেতন করতে চান? অবশ্যই ঘাড় ব্যথার ক্ষেত্রে, সেটা আমি যে কোনো ব্যথার ক্ষেত্রে আমি বারবারই বলে আসছি, ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। জি, ব্যথার ওষুধ তো খাওয়া যাবে না, ব্যথার মলম দেওয়া যাবে না, ইভেন কি এনি টাইপ অফ ট্রিটমেন্ট, অন্য রোগী একটা চিকিৎসা নিয়েছে আপনার সেই প্রেসক্রিপশনটা দেখে চিকিৎসা নিবেন, এটা ঠিক না। প্রত্যেকটা রোগী আলাদা, হ্যাঁ আলাদা, যদি
কিছুদিনে সেরে যায় ভালো কথা, যদি না সারে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে যেন সবাই কনফার্ম ডায়াগনোসিস করে ফেলে। আর স্পেশালি ঘাড় ব্যথা রোগীর ক্ষেত্রে আমি বলবো আপনাদের যারা কম্পিউটিং করেন এক নাগারে এক ঘন্টার বেশি কম্পিউটিং করবেন না, একটু হেঁটে আবার এসে বসেন। আই এবং কম্পিউটারের যে মনিটর এবং চোখের লেভেল যেন প্যারালাল হয় বা সমতল হয়। আপনার যদি ঠু উপরের দিকে তাকান অথবা বেশি নিচের দিকে তাকিয়ে কম্পিউটিং করেন ঘাড়ে সমস্যা হতে পারে। আর পাশাপাশি আপনার কিবোর্ডের একটা অবস্থান আছে, এগুলো এখন আপনি ইন্টারনেটে সার্চ দিলে অনেক ছবি পেয়ে যাবেন যে প্রপার পজিশন কম্পিউটিংয়ের ক্ষেত্রে কী হবে, সব সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন, স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে পারেন। পাশাপাশি শোয়ার ক্ষেত্রে অবশ্যই পাতলা বালিশ ব্যবহার করবেন, কোনো সেলুন বা ম্যাসেজ পার্লারে গিয়ে কোনো প্রকার ঘাড়ের ম্যাসেজ করবেন না, এতে বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনার ওজন ক্যারি করার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, অত্যধিক ওজন বহন করা, মাথা শরীরের ওজন হচ্ছে ডাবলের বেশি ওজন বহন করা, এতে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে। আশা করি এই পরামর্শগুলো মেনে চলেন এবং যদি কোনো সমস্যা হয় কারো অবশ্যই স্পেশালিস্টের শরণাপন্ন হন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার আলোচনার মাধ্যমে এবং আপনার বিভিন্ন পত্রপত্রিকায় লেখার মাধ্যমেও দর্শকরা অনেক সচেতন হন, আমরা অনেক কিছুই জানলাম আজকে আপনার কাছ থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অ্যাসেট টেলিভিশনের সকল দর্শকদের এবং এখানে যারা প্রোগ্রামটা করছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, আমরা অনেক কিছু জানলাম ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। যারা পুরো অনুষ্ঠানটি দেখতে পারেননি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি আবার প্রচারিত হবে বৃহস্পতিবার রাত 2টায়। আগামী পর্বে আবার দেখা হবে একই দিনে একই চ্যানেলে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ব্যথামুক্ত থাকুন, আর থাকুন এসটিভির সঙ্গী।